আগরতলা পৌর নিগমের পাম্প অপারেটরদের বর্ধিত বেতন সংক্রান্ত বিষয় নিয়ে সিপিআইএম সমর্থিত একটি পত্রিকায় ভুয়ো খবর ছাপানো হয়েছে অভিযোগ পাম্প অপারেটরদের। পাম্প অপারেটররা ওই খবরের পরিপ্রেক্ষিতে সোমবার জানিয়েছেন, বর্ধিত বেতনের দাবিতে অতি সম্প্রতি সংশ্লিষ্ট দপ্তরের প্রাক্তন মন্ত্রী বর্তমানে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর কাছে তারা গিয়েছিলেন, কিন্তু মন্ত্রীর সামনে প্রতারণার কোনো অভিযোগ তারা তোলেননি। বরং মন্ত্রী সুশান্ত চৌধুরী আন্তরিকভাবে তাদের সমস্যা সমাধানের পথ খুঁজে দিয়েছেন। আগরতলা পৌর নিগমের অপারেটরদের অভিযোগ জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে এবং সরকারের বিভাগীয় দপ্তরের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য সিপিএম সমর্থিত গণমাধ্যমটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য খবর ছাপিয়েছে। মুখপাত্র সেটার মধ্যে আমাদের সম্বন্ধে একটা কুরুচিকর মন্তব্য প্রকাশ করেছে, যেটার আমরা তীব্র ভাষা নিন্দা করি। আমরা গত শনিবার দিন গিয়েছিলাম, আমাদের প্রাক্তন পানীয় জল মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহাশয়ের সঙ্গে দেখা করেছি, আমাদের বেতন বৃদ্ধি নিয়ে কিছু সংক্রান্ত আলোচনা হয়। কিন্তু ওই মুখপাত্র আমাদের বিরুদ্ধে কিছু প্রচার এসেছে, আমরা নাকি মন্ত্রী বাড়ি ঘেরাও করেছি বা মন্ত্রীকে বাধ্য করেছি আমাদের মেয়র সাহেবকে ফোন করার বাড়ি সব কিছু করার জন্য। কিন্তু এটা পুরো সম্পূর্ণটাই মিথ্যা এবং প্ররোচিপূর্ণ।